আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। তো দিস ইজ আরবি গেমিং। তো কেমন হয় যদি আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েই আপনি বাংলাদেশি ম্যাপে বাস গেম খেলতে পারেন? সো আমি কিন্তু আজকে এটারই টিউটোরিয়াল দিতে যাচ্ছি। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন অ্যান্ড ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি সেট করতে পারবেন না। তাই পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন। তো এবার যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের সার্চ দিতে হবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া সার্চ করার পরে দেখবেন এই গেমটি এসে পড়েছে, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো এই গেমটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি তাই আর ইনস্টল করতেছি না। তো আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরপর কিন্তু সব কিছু শেষ না, আরও কিছু কাজ আছে। যেহেতু এটা ইন্দোনেশিয়ান গেম, তো এটিকে বাংলাদেশি করার জন্য আরও কিছু কাজ আছে। তো এটিকে ইনস্টল করার পরপরই আরেকটি অ্যাপ আপনারা ইনস্টল করে নেবেন, সেটির নাম হলো জেড আর্কাইভার। তো এই যে দেখতেই পাচ্ছেন জেড আর্কাইভার নাম একটি অ্যাপ এসে পড়েছে। তো এই অ্যাপটিও আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর প্লে স্টোরে আর কোনো কাজ নেই, আপনার কাজ হলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমি একটি বাংলাদেশি ওবিবি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনারা যে কোনো একটি ওবিবি ডাউনলোড করে নেবেন। তো ওবিবি ডাউনলোড করার পর আপনার যেতে হবে এই জেড আর্কাইভারে। তো জেড আর্কাইভারে এসে আমাদের সবার প্রথম অ্যান্ড্রয়েড ফোল্ডারে যেতে হবে। তো অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে আমাদের ওবিবি ফোল্ডারে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে com.malio.bassimulatored এটা লেখা আছে। তো এটা লেখার পরে আমাদের এটাতে ক্লিক করা লাগবে। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে main.200635.com/malio.bassimulatored ওবিবি। তো এটি আমাদের নম্বরটা দেখতে হবে, এই ওবিবি নম্বর। তো এখানে ওবিবি নম্বর লেখা আছে 200635, আবার অনেকের 100635। তো আপনারা যদি 200635 আপনাদের ওবিবি নম্বর হয়, তাহলে 200635 ওবিবিটাই আপনারা ইনস্টল করবেন, মানে ডাউনলোড করবেন আমার ডেসক্রিপশন বক্স থেকে। তো এটা আমাদের প্রথমে ডিলিট করতে হবে। তো আমরা এবার এটা ডিলিট করে দিব। তো ডিলিট করার পর আমাদের ব্যাকে যেতে হবে। তো ব্যাকে গিয়ে আমাদের এবার ডাউনলোড ফোল্ডারে যেতে হবে। তো ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছেন বিডি ওবিবি ফর 200635। তো আমি যেহেতু জানি আমার ওবিবি নম্বর 200635, তাই আমি এই নম্বরের ওবিবিটি ডাউনলোড করেছি। তো ওবিবি ডাউনলোড করার পরে এটি এটা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার। তো এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তো এক্সট্রাক্ট হোক। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন main.200635.com.malio.bassimulatored ওবিবি। তো এটা আমাদের কপি করতে হবে। তো কপি করে আমাদের আবার ব্যাকে যেতে হবে। তো ব্যাকে গিয়ে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারে যেতে হবে। তো অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে আমাদের ওবিবি ফোল্ডারে যেতে হবে। তারপর যেই কাজ com.malio.bassimulatored যেতে হবে। তো সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট চিহ্ন আছে, তো এখানে এটা পেস্ট করে দেবেন। তো ওকে পেস্ট হোক। তো একটু লেট হবে যেহেতু অনেক বড় ফাইল। তো এই যে বেশি লেট হলো না, 10 বা 5 সেকেন্ডের ভিতরেই এটা পেস্ট হয়ে যায়। তো আপনার কিন্তু এখানে এবার পুরো কাজ শেষ। তো আপনার এবার যেতে হবে বাসমোটর ইন্দোনেশিয়ায়। তো আমি কিন্তু বাসমোটর ইন্দোনেশিয়ায় ঢুকে গেলাম। তো দেখতে পাচ্ছেন গেমটি লোড হচ্ছে। ওকে লোড হোক। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সব কিছু সেট আপ হয়ে গেছে। দেখুন বাস সিমুলেটর বিডি, তো বাস সিমুলেটর বিডি কিন্তু এসে গেছে। তো তাই আমাদের কাজও শেষ। তো দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশি। তো আমি একটু ম্যাপটা দেখিয়ে দেই আপনাদেরকে, ফ্রি মোডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন চাঁদপুর, ফেনী, পটুয়াখালী, নোয়াখালী, ভোলা, বরিশাল, যশোর, খুলনা, ঢাকা, সিলেট। তো দেখতেই পাচ্ছেন এখানে সব ম্যাপ করা আছে।
তো বলে রাখা ভালো, এটি জাস্ট আপনাদের একটু মানে বাংলাদেশি ফিল দেওয়ার জন্য এই লেখাগুলো লেখা হয়েছে, কিন্তু আপনারা যদি খেলেন বাস্তবের ইন্দোনেশিয়ারই ম্যাপ পাবেন, কিন্তু ভিতরে যে ট্রাফিকগুলো আছে সেখানে সব বাংলাদেশের ট্রাফিক থাকবে। অ্যান্ড এখানে যে ভোলা, তারপরে নোয়াখালী, পটুয়াখালী, ফেনী দেখতে পাচ্ছেন, এগুলো জাস্ট আপনাদেরকে মানে বিডি ফিল দেওয়ার জন্যই লেখা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন, এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন।